হ্যালো, ওয়েলকাম টু মাহিস নিউ ব্লগ। মাহির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যাচ্ছি আজকে রিসেপশন পার্টিতে, মাহি আর আমি সবাই মিলে। তাহলে চলুন ব্লগটা এখান থেকে শুরু করি আর আপনাদের দেখাই আজকে রিসেপশনে কী ছিল, সবাই কীভাবে সাজলো, কী কী খাওয়া দাওয়া করলাম। আমরা রিসেপশন হলে চলে এসেছি। দিদি কিন্তু খুব সুন্দর করে সেজে এখানে দাঁড়িয়ে আছে সবাইকে ওয়েলকাম করার জন্য। প্রচুর লোক এসেছে, সবাইকেই দিদি ওয়েলকাম জানাচ্ছে এবং তারা খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। রিসেপশন মানেই হলো সব লোকেদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, গিফট নেওয়া, আর অবশ্যই লোকেরা গুড উইশেস জানাচ্ছে। আপনারাও কমেন্টসে কিন্তু দিদিকে গুড উইশেস জানাবেন নতুন লাইফের জন্য, এই লাইফের জার্নিটা যাতে ওর খুব ভালোভাবে কাটে। আর দেখুন, মাহি কিন্তু এবার চেয়ারে বসে ফটো তুলছে। এবার আমরা যাব স্টলের দিকে, যেখানে ক্রিস্পি বেবিকর্ন আর কফি ছিল। তারপরেই আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। ডিনার শেষ করে এবার লাস্টে আমরা খুব মজা করে বসে আইসক্রিম খাচ্ছি। মাহি কিন্তু আইসক্রিম খেলো না, কারণ ওর খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ডই কাশছে। জানেনই এখন সিজন চেঞ্জ, এই বৃষ্টি এই গরম, তাই জন্য ভিডিও শ্যুটটা কিন্তু মাহি করছে। আর আমি কিন্তু অনেক দিন পর বসে মজা করে আইসক্রিম খাচ্ছি, আর মাহি সমস্ত ভিডিও শ্যুট করতে পারে, ও শিখে গেছে। তবে আইসক্রিম খেতে পারলো না, শুধু কোনটা বসে খেয়েছে। ওদিকে বোনও দাঁড়িয়ে কিন্তু আইসক্রিম খাচ্ছে। আর হ্যাঁ, খাওয়ার দাওয়ার কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো করে আমরা খেয়েছি। আজকে দিনটা কিন্তু খুব ভালো করে এনজয় করলাম, খুব মজা হয়েছে। আর আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না যে আমাদেরকে সবাইকে সেজে কিরকম লাগলো। দাঁড়াও, দুজনে দাঁড়াও, যা মাম্মারির কাছে যা, চলো টাটা টাটা করে দাও, গলা জড়িয়ে ধরে টাটা করো, গলা জড়িয়ে ধরো। এবার সবাইকে টাটা করে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বিয়ে বাড়ি মানেই হলো একটা সোশ্যাল গ্যাদারিং, যেখানে সবার সাথে দেখা হয় এবং প্রচণ্ড আনন্দ করা হয়। আমরা খেয়ে দিয়ে বাবার জন্য পার্সেল নিয়ে চলে এসেছি, কারণ বাবা তো যেতে পারেনি অতটা দূর, আর অনেকক্ষণ ওয়েট করতে হবে তার জন্য। তাই দেখাচ্ছি পার্সেলের মধ্যে কী কী খাবার আছে। সাদা ভাত, তার সাথে আছে ডাল, এখানে আছে পোলাও, মাছ আছে, মাংস আছে, তার সাথে চাটনি, মিষ্টি, সব কিছুই একসাথে সেট করে। এখন মানে কতক্ষণে আমরা রেস্ট করবো, মাহি তো অলরেডি জামাকাপড় ছেড়ে নিয়েছে, এখন শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড খেয়ে এসেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তার সাথে ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর মাহির ভিডিও আসবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।